অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণের কি অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো এই অব্যক্ত ফাংশনটা আসলে কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দুটি চলক, ও সেখানে বলা হচ্ছে দুটি চলকের মধ্যে একটা হচ্ছে আমাদের এক্স আর একটা হচ্ছে আমাদের ওয়াই। তো এর দ্বারা একটি সমীকরণ যদি আমরা প্রকাশ করি, তো প্রকাশ করা হলে এই যে ওয়াইটা যে পেলাম, এই ওয়াইকে সরাসরি এক্সের মাধ্যমে আমরা কখনো কি প্রকাশ করতে পারবো না। এই প্রকাশ যদি না করতে পারি তখনই সেটাকে বলা হচ্ছে ওয়াইকে এক্সের অব্যক্ত ফাংশন। খুবই একটা সহজ জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তো এটাকে আমরা সাধারণতভাবে কীভাবে প্রকাশ করতে পারি, এই অব্যক্ত ফাংশনটাকে কীভাবে এটাকে সাধারণভাবে আমরা প্রকাশ করতে পারি? এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল জিরো, এই আকারে সাধারণত এটাকে লেখা হয়ে থাকে। তো এর পরবর্তীতে আমরা কি করতে পারি? এর পরবর্তীতে আমরা করতে পারি যে এই ওয়াই কে এক্স এর একটি অজ্ঞাত ফাংশন রূপে যদি আমরা গণ্য করে থাকি, তাহলে এই এক্সেরই প্রেক্ষিতে সমীকরণের প্রত্যেকটি পদের অন্তরক সহগ, প্রত্যেকটা পদের কি হবে অন্তরক সহগ নির্ণয় করে আমরা ডিওয়াই বাই ডি এক্স এর সমাধান করতে, মানে আর কি একটা সমাধান করে আমরা কি মান করতে পারবো এবং মান পাওয়া যাবে সেখান থেকে আমাদের। তো এই ধরনের সমস্যা সম্পর্কিত আমরা যদি দেখি, তাহলে পরবর্তীতে আমরা এই ধরনের একটা উদাহরণ দেখতে পারি যে রুট আবার এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সমীকরণ থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা সলিউশনের জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা ধরে নিব যে ধরি ইউ ইজ ইকুয়াল সাইন ওয়াই। তো এখানে ইউ ইজ ইকুয়াল টা সাইন ওয়াই ধরে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের অলওয়েজ লক্ষ্য করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স। আমরা কিন্তু চাইলে এখানে এক্স দ্বারা কিন্তু আমরা অন্তরীকরণ করতে পারতেছি না, দ্যাটস মিন আমরা কিন্তু এই যে অজ্ঞাত, মানে আমাদের একটু আগে পড়ছি কি অব্যক্ত ফাংশন, সে অব্যক্ত ফাংশনের ডেফিনেশনে কিন্তু বলা হয়েছিল ডিরেক্টলি প্রকাশ করা যায় না। তাহলে কি একটা ফাংশনের পর আরেকটা ফাংশনে আমাদের সহায়তা নিতে হচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি, ওয়াই এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হচ্ছে, তাহলে ডি ইউ ডি ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডি বাই ডি ওয়াই সাইন ওয়াই। এখানে আমরা বলতে পারি এটাকে অন্তরীকরণ করলে আমাদের হয়ে যায় কি কস ওয়াই হয়ে যায়। তো এইটাকে আমরা কি করতে পারি, আমরা আবার লিখতে পারি যে ডি ইউ ডি এক্স ইজ ইকুয়াল ডি ইউ ডি ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স। আলটিমেটলি কি এটা সমান এটা, কারণ কি ডিওয়াই ডিওয়াই কেটে যাচ্ছে একটা সময় আমাদের। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমাদের আলটিমেটলি মান কিন্তু চাইছে ডিওয়াই বাই ডি এক্স এর, তাহলে আমরা মান বের করছি কিন্তু ডি ইউ ডিওয়াই এর। এবার আরেকটা মান আমাদের অজানা, সেটা হচ্ছে ডি ইউ বাই ডি এক্স। এই মানটা বের করতে পারলে আমাদের কিন্তু আলটিমেট রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে এবার যদি আমরা এই সমীকরণে মান বসাই, তাহলে আমরা কি পাই অ্যাকচুয়ালি, আমরা যদি ইউ এর মান বসাই তাহলে আমরা ডি বাই ডি এক্স, আর এখানে পাবো আমরা সাইন ওয়াই ইজ ইকুয়াল টু ডি ইউ বাই ডি ওয়াই এর মান আমাদের আছে কি কজ ওয়াই দেওয়াই আছে, এবং ডিওয়াই বাই ডি এক্স পাচ্ছি আমরা এখানে। তো পরবর্তীতে আমাদের যে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি রুট আপার এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ডি বাই ডি এক্স রুট আপার এক্স প্লাস ডি বাই ডি এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, তাহলে আমরা আলটিমেটলি পাই কি আমাদের সূত্র অনুযায়ী সেটা পাচ্ছি কি ওয়ান বাই টু রুট এক্স। আর এটা থেকে যাচ্ছে এই জায়গাটায় আমরা একটু ইন্টারসেপ্ট করতে চাই যে এইটা সমান সমান কিন্তু আমাদের কজ ওয়াই ডিওয়াই বাই ডি, তাহলে আমরা এটাকে বলতে পারি সমীকরণ এক নাম্বার দিয়ে বসলতে পারি, এখানে সমীকরণ এক হতে মান বসিয়ে পাই, তাহলে এখানে লিখতে পারি কজ ওয়াই ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল এটাকে করলে হয় টু এক্স। তার মানে আমাদের আলটিমেটলি মান চাইছিল কিন্তু ডিওয়াই বাই ডি এক্সে, তাহলে আমরা কি করতে পারি কস ওয়াই ডিওয়াই বাই ডি এক্স টু এক্স মাইনাস ওয়ান বাই টু রুট এক্স। এবার জাস্ট ভাগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাচ্ছি ডি বাই ডিওয়াই বাই ডি এক্স, আর উপরে হচ্ছে আমাদের এখানে টু এক্স মাইনাস ওয়ান বাই টু রুট এক্স ভাগ কস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য সলিউশন।